আজ আমরা মুজাহিদ নামটি সম্পর্কে জানব। এটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কি এবং এটি রাখা যাবে কিনা, এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ, অর্থ আল্লাহর বান্দা, ও আব্দুর রহমান, রহমানের বান্দা। এছাড়াও মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। যদি প্রশ্ন করেন মুজাহিদ কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এটি সাধারণত আরবি ভাষার শব্দ বা আরবি ভাষা থেকে এসেছে। এটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয়। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মুজাহিদ নামের একটি সুন্দর অর্থ পাওয়া যায়, আর মুজাহিদ নামের অর্থ হচ্ছে সংগ্রামী, যিনি আল্লাহ তাআলার জন্য সংগ্রাম করেন, উদাহরণস্বরূপ প্রলোভনের বিরুদ্ধে প্রতিরোধ করে, সৎকর্ম সম্পাদন করে বা বাক্য ও কর্ম দিয়ে মন্দ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে। মুজাহিদ নামটি এভাবেও রাখা যেতে পারে, যেমন মোহাম্মদ মুজাহিদ, মুজাহিদ হাসান, আবদুল্লাহ আল মুজাহিদ, মুজাহিদ ইসলাম ইত্যাদি। মুজাহিদ নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন এবং আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে রাখে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।